একটি আন্তর্জাতিক গবেষণায় দেখা গেছে বিশ্বে যত রোগ জীবাণু দ্বারা মানুষ আক্রান্ত হয়েছে তার 60% এসেছে পশু পাখি কিংবা কীটপতঙ্গ থেকে। আর মানুষের শরীরে পাওয়া নতুন সব জীবাণুর ক্ষেত্রে এই হার 75%। প্রাণী থেকে রোগ জীবাণু মানুষের দেহে আসলে এদেরকে জুনোটিক ডিজিজ বলা হয়। চীন থেকে শুরু হওয়া নতুন প্রাণঘাতী রোগ NCOV বা নোভেল করোনা ভাইরাস বাদুড় থেকে এসেছে বলেই ধারণা করা হয়। বাংলাদেশে এখন পর্যন্ত কোনো আক্রান্ত রোগী শনাক্ত না করা হলেও প্রতিনিয়তই যে হারে রোগী এবং মৃত্যুর হার বাড়ছে তাতে করে পুরো বিশ্বে এ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই নোভেল করোনা ভাইরাসের আগে আরও দুটি করোনা ভাইরাস এসেছিল, একটি সার্স করোনা ভাইরাস, অন্যটি মার্স করোনা ভাইরাস। সার্স বা সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম 2002 সালে প্রথম চীনে শনাক্ত হয়। 2003 সালের মধ্যে 26টি দেশে 8,000 রোগী শনাক্ত করা হয় সার্সের। এই রোগটি বাদুর এবং গন্ধগোকুল থেকে এসেছে বলেই ধারণা করা হয়। আর মার্স বা মিডল ইস্ট রেসপিরেটরি সিন্ড্রোম মানুষের মধ্যে এসেছিল উট থেকে, তবে উটের মধ্যে বাদুর থেকেই সেই ভাইরাস এসেছিল বলে ধারণা করা হয়। আর এর প্রথম রোগী শনাক্ত হয় 2012 সালে সৌদি আরবে। বাদুর থেকে আসা আরেক প্রাণঘাতী রোগ নিপা ভাইরাস। বাংলাদেশে 2001 সালে প্রথম রোগী চিহ্নিত হলেও এর সূত্রপাতটা হয়েছিল 1998-99 সালের দিকে মালয়েশিয়ায়। বাদুরের খাওয়া খেজুরের রস বা ফল থেকে এটি এসেছে বলে ধারণা করা হয়। তবে এই রোগটির প্রকোপ বাংলাদেশের মতো আর কোথাও এতটা দেখা যায়নি। আরও একটি ভয়ানক প্রাণঘাতী রোগের জন্য বাদুরকে দায়ী করা হয়, সেটি হচ্ছে ইবোলা। যদিও অসুস্থ শিম্পাঞ্জি, গরিলা, বানর, বন্য হরিণ বা সজারুর মতো প্রাণীও এই রোগের কারণ হতে পারে, কিন্তু মূল সন্দেহটা বাদুরের দিকেই যায়। ইবোলার ভাইরাস প্রথম শনাক্ত হয় 1976 সালে দক্ষিণ সুদান এবং কঙ্গোতে। পরবর্তীতে মানুষ থেকেই হয়ে পড়ে ভয়ানক ছোঁয়াচে। 2014 সাল থেকে 2016 সাল পর্যন্ত আফ্রিকাতে ইবোলায় 11,000 মানুষের মৃত্যু হয়। বাদুরের দোষ নিয়ে অনেক ক্ষেত্রেই সন্দেহ থাকলেও মশা নিয়ে কোনোই সন্দেহ নেই। সাম্প্রতিক সময়ে মশাবাহিত রোগ ডেঙ্গু, চিকুনগুনিয়া এবং জিকা ভাইরাস নিয়ে যে উদ্বেগ সৃষ্টি হয়েছে এর সবকটেরই কারণ ছিল এডিস মশা। প্রাণঘাতীর দিক থেকে ম্যালেরিয়ার পরেই অবস্থান ডেঙ্গুর, আর চিকুনগুনিয়া বা জিকা ভাইরাস এ তুলনায় কম ভয়ঙ্কর। ডেঙ্গু রোগে প্রতি বছর প্রায় 39 কোটি মানুষ আক্রান্ত হয়, আর এর 70% হয় এশিয়ায়। চীনের চিকিৎসা বিষয়ক নথিতে 992 খ্রিস্টাব্দে এই রোগ শনাক্তের কথা বলা হয়, আর বাংলাদেশে প্রথম শনাক্ত হয় 2000 সালে। এ রোগের শুরুটা হাজারো বছর আগে হলেও বিগত বছরগুলোতে রোগটি বেড়ে গিয়েছে বলেই জানাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মশাবাহিত আরেক রোগ চিকুনগুনিয়া। চিকুনগুনিয়া প্রথম তানজানিয়ায় শনাক্ত হয় 1952 সালে, আর বাংলাদেশে 2008 সালে। আর 1947 সালে উগান্ডার জিকা নামে বনাঞ্চলে বানরের মধ্যে শনাক্ত করা হয় জিকা ভাইরাস, মানুষের মাঝে পাওয়া যায় 1952 সালে। বাংলাদেশে 2016 সালে জিকা ভাইরাসে আক্রান্ত 1 জন রোগী শনাক্ত করা হয়। এ রোগগুলির বাইরেও আরও 2টি প্রাণীবাহিত রোগের সাথে বাংলাদেশের মানুষ পরিচিত, যেগুলো নিয়ে বেশ আলোচনা হয়েছিল, একটি সোয়াইন ফ্লু, অন্যটি বার্ড ফ্লু। সোয়াইন ফ্লু মূলত শুকর থেকে এসেছে বলেই ধারণা করা হয়। 2009 সালে প্রথম মেক্সিকোতে এই রোগ ধরা পড়ে। আর বার্ড ফ্লু মূলত হাঁস মুরগি ও পাখির রোগ হলেও এটি মানুষকেও আক্রান্ত করতে পারে। এভাবেই বিশ্বের বিভিন্ন দেশে জুনোটিক রোগগুলো ছড়িয়ে পড়ছে মানুষের মধ্যে। এর জন্য মানুষ আর প্রাণীদের মধ্যে দূরত্ব কমে আসাকেই একটি অন্যতম কারণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।